হচ্ছে আমাদের রাইভোনিয়া পোর্টের এন্ট্রান্স তো আমরা ভেতরটায় যাব দাঁড়িয়ে আছি রাইভোনিয়া দুর্গের যে অংশটুকু সংস্কার করা হয়েছে সেই অংশের মধ্যে দীর্ঘকাল এটি ভাঙাচোরা অবস্থায় ছিল বছর পাঁচেক আগে ওড়িশা সরকারের প্রত্নতত্ত্ব দপ্তর চারপাশের প্রাচীরটুকু সংস্কার করেছে আর আমার পেছনে যে মন্দিরের কাঠামোটা দেখছেন এটা আসলে মন্দির নয় মন্দিরের কাঠামো কারণ এখানে কিছুই ছিল না প্রত্নতত্ত্ব দপ্তরের লোকেরা তারা মনে করেছেন এই ধরনের একটি মন্দির ছিল এখানে কোনো বিগ্রহ নেই ওরা ভাবছেন যে রাজপ্রাসাদ কাছাকাছি কোথাও ছিল কিন্তু সেকালের নিয়ম অনুসারে সব সময় রাজপ্রাসাদ থেকে দূরে মন্দির হতো এই কারণে যে শাসনের গ্লানি ক্লেদ রাজপ্রাসাদের মধ্যে থাকে ঈশ্বরের কাছে যেতে গেলে রাজপ্রাসাদ থেকে দূরে যেতে হবে সেই হিসেবে তারা মনে করেছেন যে বিশাল যে দুর্গ তার এটাই প্রায় কেন্দ্রবিন্দু ছিল এখানেই এক সময় মন্দির গড়ে তুলেছিলেন যারা দুর্গ গড়েছিলেন দুর্গের যেটুকু হিসাব পাওয়া যাচ্ছে সেটার কিন্তু পুরো কৃতিত্ব হচ্ছে জন বিমস নামে এক ইংরেজ সাহেবের যিনি বালেশ্বরের জেলা শাসক ছিলেন তিনি এই এলাকায় প্রথম সার্ভে করেন সেই সার্ভে অনুপাতে আমরা জানতে পারি যে এটা প্রথম নরসিংহদেবের আমলে এই দুর্গটি তৈরি হয়েছিল 1236 থেকে 1268 প্রথম নরসিংহদেবের রাজত্বকাল এ সময় কেন এটা গড়ে তোলা হলো এর পেছনে কারণ হচ্ছে 1204 খ্রিস্টাব্দে বক্তিয়ার খিলজির সৈন্যবাহিনী লক্ষণ সেনকে পরাস্ত করে এবং লক্ষণ সেন নবদ্বীপ ছেড়ে চলে যান ধরে নেওয়া হয় সেই থেকে বাংলা মুসলমানের দখলে চলে যায় এবারে তৎকালীন কটকের রাজা কটক শহরটা হচ্ছে ওড়িয়া ভাষায় হচ্ছে দুর্গ কটকে সেই দুর্গে রাজা থাকতেন পুরীতেও রাজা থাকতেন তা সেই কটকের রাজা প্রথম নরসিংহদেব যা রাজত্বকাল বললাম 1234 থেকে 1268 তিনি ঠিক করলেন মুসলমান আক্রমণকে রোধ করার জন্য সুবর্ণরেখার পশ্চিম তীরে একটি বড় মাপের দুর্গ গড়ে তোলা প্রয়োজন সুবর্ণরেখার পূর্ব তীর তখনও সমুদ্রের ছায়ায় রয়েছে কখনো বন্যার জলে ডুবে যায় কখনো ওঠে তাই আজকে যে রাস্তাটা বিদ্যমান সে রাস্তা তখন গড়ে ওঠেনি তখন সুবর্ণরেখার পশ্চিম তীর দিয়েই মধ্য ভারতে যাতায়াত করতে হতো তাই এটাই ছিল মধ্যযুগের প্রথম একটি দুর্গ যার সম্পূর্ণ নকশা ছিল একটি বৈচিত্র্যময় নকশা জন বিমসের পাওয়ার নথি থেকে জানা যায় এই দুর্গটি ছিল পঞ্চভুজ যার উত্তর এবং পশ্চিম থেকে মুসলমান আক্রমণ হওয়ার সম্ভাবনা ছিল বলে উত্তর আর পশ্চিমে কোনো দরজা রাখা হয়নি দক্ষিণ আর পূর্ব দিকে পাঁচটি দরজা ছিল সেই পাঁচটি দরজা হচ্ছে ঘণ্টা দুয়ার খুঁটা দুয়ার সিংহ দুয়ার হাতিবান্ধা দুয়ার ও সোনামুখী দুয়ার এবারে ঘণ্টা দুয়ার মানে বুঝতেই পারছেন যে এটাই ছিল প্রবেশপথের প্রথম যেটা বাইরে থেকে কেউ এলে ঘণ্টা বাজিয়ে জানানো হতো বাইরে থেকে এসছে খুঁটা দুয়ার মানে আজকের ভিশনে যেটা পার্কিং প্লেস মানে তার যানবাহনকে বা কোথাও ওখানে রাখা যাবে সিংহদুয়ার হচ্ছে মূল এন্ট্রি যেখানে রাজপ্রাসাদের লোকেরা তাদের বাইরের অতিথিদের রিসিভ করবেন সেটা ছিল সিংহদুয়ার আর হাতিবান্ধা দুয়ার এখানে যে রাজারা হাতি পুষতেন তার একটা বড় প্রমাণ যে এই দুর্গের ঠিক বাইরে এখন একটি জায়গার নাম হচ্ছে হাতিগড় অর্থাৎ হাতিদের আবাসস্থল ছিল ওটা আর কি আর সর্বশেষ হচ্ছে সোনামুখী দুয়ার যেই দুয়ারটা ছিল গড়ের পূর্ব দিকে আমরা গড়ের ঠিক বাইরে এখন যে বড় বড় পুকুর দেখতে পাই সেটাই ছিল এই গড়ের প্রাচীরের বাইরে পরিখা সেই পরিখা জলপরিপূর্ণ বর্ষাকালে সুবর্ণরেখা রাইবনিয়া দুর্গের
অনতি দূর দিয়ে প্রবাহিত হতো। তাই গড়ের যারা ভাবনা করেছিলেন দুর্গের, তারা একটি বিকল্প পথ রেখেছিলেন যে সোনামুখী দুয়ার অর্থাৎ সেই গেট বা সেই প্রবেশ পথ দিয়ে নৌকা সরাসরি সুবর্ণরেখায় যেতে পারত। তাই রায়বনিয়া দুর্গের এই যে পঞ্চভুজ দুর্গ, এর আগেও কেউ পড়েনি, পরবর্তীকালেও এই অসামান্য যে দুর্গ শিল্প কেউ গ্রহণ করতে পারেননি। পরবর্তীকালে দেখা গেল কটক থেকে ঘাটশিলা পর্যন্ত সুবর্ণরেখার পশ্চিম পাড়ে ছোট বড় এমনি প্রায় 18টি গড় পাওয়া গেল। সেই 18টি গড়কে বলা হয় এদিকে 18টি গড়জাত এলাকা। তা রায়বনিয়া তার হচ্ছে আদর্শ। এই দুর্গটি প্রায় 900 একর জায়গা জুড়ে ছিল, এখনও তার পাঁচিলের কিছু অবশিষ্টাংশ পাওয়া যাবে। আমরা পরে সেদিকে যাব পাঁচিলের চেহারাটা দেখার জন্য। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা আবার নতুন করে সংস্কার করা হবে। গত 24শে ডিসেম্বর ওড়িশা সরকারের প্রতিমন্ত্রী, ওড়িশা ল্যাঙ্গুয়েজ এক্সাইজ ডিপার্টমেন্ট এবং আরও বিভিন্ন দপ্তরের প্রতিমন্ত্রী, জলেশ্বরের বিধায়ক অশ্বিনী পাত্র গত 24শে ডিসেম্বর এখানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। প্রায় 17 কোটি টাকা ব্যয়ে এই এলাকার পরিকাঠামোগত উন্নয়ন করা হবে। তার ফলে রায়বনিয়া আরও আমাদের ভ্রমণার্থীদের কাছে অনেক সহজগম্য হবে। এবং এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি সেটা 5 বছর আগের যে সংস্কার করা হয়েছিল সেই জায়গাটা অপেক্ষা করছি। এই যে মন্দিরের কাঠামো, তার সামনের দিকে যে একটা উঠোনের মতো দেখা যাচ্ছে, এখানে একটি বড় কুয়া আছে, এটাই ছিল বড় পানীয় জলের আধার। পরবর্তীকালে এটা প্রায় বন্ধ হয়ে গেছে। এখানকার আশেপাশের যে পেছনের পাথরগুলো দেখছেন, এগুলো ভাঙাচোরা অবস্থায় পড়েছিল। প্রত্নতত্ত্বের লোকেরা সেই ভাঙাচোরা পাথরকে এখানে বসিয়ে একটি উঠোনের চেহারা দিয়েছে। আশা করি ভবিষ্যতে আমরা আরও দেখতে পাব। আপনারা চারপাশে যে পাঁচিলের নমুনাটা এখানে দেখছেন, এটা কিন্তু একটি বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের মাঝখানের কেন্দ্র পশ্চিম দিকের প্রান্তে রয়েছে মন্দিরটা। ভবিষ্যতে এই মন্দির আরও সুন্দর হবে, কিন্তু আজকের এই চেহারায় আপনাদের কাছে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে জন ভীমসেন খুঁজে দেওয়া রায়বনিয়া দুর্গের এটি প্রায় কেন্দ্রবিন্দু। আমরা এখান থেকে অন্য অংশে এবারে চলে যাব। আমরা আজ প্রায় 750 বছর পরে সেই পরিখার এই চিহ্নটা দেখতে পাচ্ছি, যেটা বর্ষাকালে এই জায়গায় মানে 750 বছর ধরে ভরাড় হতে হতে না হলে আরো কত গভীর ছিল। ঠিক 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 তার পাশেই যে পাঁচিলটা দেখা যায়, মানে কাঁটাবাসের ঝাড় দিয়ে এই ভরাট হয়ে গেছে। এই কাঁটাবাসের ঝাড় নিয়েও কিছু লোক বলছেন যে এটা কেউ সব রাজারা হয়তো এনে লাগিয়েছিলেন, কারণ এটা এত ঘন হয় যে একে কামানের গোলাও একে আটকে দিতে পারে, আর সাধারণ ঘোড়সওয়ারকে পেরোতে গেলে তো অনেক বড় ব্যাপার হয়। তাই প্রথম এই দুর্গ নির্মাণের প্রায় 250 বছর ধরে কোনোভাবেই মুসলমান আক্রমণকারীরা এখানে আসতে পারেনি। কিন্তু তার 300 বছর পরে যখন পরবর্তী রাজারা অনেকটা দুর্বল হয়ে যান, তখন সেই রাজার এক সৈন্যাধ্যক্ষকে ঘুষ দিয়ে একটা পিছনের রাস্তা দিয়ে তারা ঢুকেছিল এবং পুরীর মন্দির পর্যন্ত পৌঁছেছিল। আমরা সেদিকে না গিয়ে মূল কথায় আসবো, সেটা হচ্ছে যে এই যে পরিখার চিহ্ন যেটা আমরা পাচ্ছি, এটা এখনই আমাদের রাস্তা থেকে অন্তত 20 ফুট গভীরে। এবারে বর্ষার সময় এখানে অন্তত 10 ফুট জল দাঁড়িয়ে যায়, এবং আমরা আজই যদি 10 ফুট জল দাঁড়িয়ে যায় তাহলে 750 বছর আগে কি পরিস্থিতি ছিল। আমরা এটা হচ্ছে দুর্গের প্রথম পরিখার সব থেকে গভীর। আমরা পরে আরও দুটো চিহ্ন পাবো, সেটা আমরা না গিয়ে আমরা এখানে দেখাতে চাই যে এই যে ভাবনাটা, এই ভাবনাটা কিন্তু প্রধানত পূর্ব ভারতে গড়ে উঠেছিল। কারণ এখানকার মাটি নরম বলে এইভাবে মাটি খুঁড়ে একটা বড় পাঁচিল গড়া সম্ভব ছিল। মধ্য ভারতের দুর্গগুলিতে এরকম ব্যবস্থা নেই, আর রাজস্থানে তো জল ছিলই না, তাই তারা এই ধরনের দুর্গের ভাবনা ভাবতেই পারেনি। করছি আপনাদেরও খুব ভালো লেগেছে, এবং আপনাদের কেমন লাগলো তা কিন্তু আপনারা কমেন্টসে যদি জানান, তাহলে কিন্তু আমরা আরও বেশি আনন্দিত হব। এবং আমাদের যে সমস্ত তথ্য দিলাম তার মধ্যে যদি কেউ আপনাদের কিছু বক্তব্য থাকেন, তাও আপনারা লিখে জানাতে পারেন, সে নিয়েও আমরা আলোচনা করতে পারি। তো আমাদের তো এই জায়গাটা এসে খুবই ভালো লেগেছে, তো আগামী দিনে আবারও আসার ইচ্ছা রইল। আর রায়বনিয়া ফোর্টের একটা জিনিস দেখলাম যে ওখানে পাইপ দিয়ে স্ট্রাকচারটাকে বোধহয় ধরে রাখা হয়েছে, হয়তো মানে অনেকদিন ধরেই সেই স্ট্রাকচারটা ওইভাবেই রয়েছে।
তো এখানে তেমন কেউ নেই যার কাছ থেকে তার ক্লারিফিকেশন নেওয়া যায় যে কেন এটা আছে। তো আমাদের অনুমান যে স্ট্রাকচারটা যেহেতু খুব প্রাচীন, তো সেটাকে হয়তো ঝড় বা অন্য কোনো এর থেকে বাঁচাবার কারণে বা অন্য কোনো কারণে হয়তো করা হয়েছে কিংবা রিপেয়ারিংয়ের জন্য হয়েছে। তো আপনাদের যদি জানা থাকে যারা এখানকার দেখছেন বা যারা এ বিষয়ে বাস্তবে জানেন, তো সঠিক তথ্যটা কি যদি আপনারা কমেন্টসে জানান তাহলে কিন্তু আমরা খুবই উপকৃত হব এবং আনন্দিত হব। হ্যাঁ, তো আমরাও এসেছি, তো ভালো লাগছে, তো আপনারাও আসুন। আর যেটা হচ্ছে আপনাদের ভালো লাগলে আপনারা সত্যিই কমেন্ট করে জানাবেন, তাহলে আমাদেরও ভিডিও করার আগ্রহটা আরও বাড়বে।